আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেট থেকে মাশরাফি বিন মুর্তজার অবসরের ঘোষণায় সারা দেশের ক্রিকেট প্রেমীদের মতো তার সতীর্থরাও ভীষণ আবেগাপ্লুত হয়ে পড়েছেন। মাশরাফি অবসরের ঘোষণা দেওয়ার পরই কান্নায় ভেঙে পড়েন মাহমুদুল্লাহ তামিমসহ অনেকেই। মঙ্গলবার আকস্মিকভাবে অবসরের ঘোষণা দেন মাশরাফি। শ্রীলঙ্কার বিপক্ষে চলা টি টোয়েন্টি সিরিজটির পরে আর এই জার্সিতে দেখা যাবে না ম্যাশকে। তাকে নিয়ে ফেসবুকে সতীর্থ মাহমুদুল্লাহ রিয়াদ লিখেছেন, মাশরাফি ভাই, আন্তর্জাতিক টি টোয়েন্টিতে আপনার অসাধারণ অর্জনের জন্য প্রথমেই অভিনন্দন জানাচ্ছি। আমরা আপনাকে মিস করব, বিশেষ করে আমি। আপনি আমার ভাই বন্ধু, যার কাছে আমি সব বলতে পারি। আপনি যোদ্ধা, দক্ষ নেতা, অধিনায়ক এবং সত্যিকারের চ্যাম্পিয়ন। সত্যি খারাপ লাগছে, কিন্তু এভাবেই আমাদের জীবন অতিবাহিত হয়। একটি দলকে কিভাবে পরিবারের মতো চালাতে হয় আপনি শিখিয়েছেন। আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছি, কোনো সন্দেহ নেই। আপনি অসাধারণ একজন খেলোয়াড় এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, আপনি অনেক ভালো একজন মানুষ। ম্যাশ, আমরা আপনাকে ভালোবাসি। কিংবদন্তি, আপনাকে শ্রদ্ধা। তামিম ইকবাল ফেসবুকে লিখেছেন, আমাদের ক্যাপ্টেন মাশরাফি ভাইকে নিয়ে যতই বলা হোক না কেন, তাতেও কম হয়ে যাবে। হয়তো তার কোনো বিশ্ব রেকর্ড নেই, কিংবা 400-500 উইকেট তিনি পাননি অন্য দেশের ক্রিকেট কিংবদন্তিদের মতো, কিন্তু বাংলাদেশের ক্রিকেটে নিজের মতো করে তিনি যে ছাপ রেখে গেছেন তাতে কোনো সন্দেহ নেই। বাংলাদেশ ক্রিকেটে যে পরিবর্তন এখন আমরা দেখছি এবং গর্ব করি, সেটা তার নেতৃত্বে ভর করেই এসেছে। আমাদের কাছে এটা বিশ্ব রেকর্ড কিংবা 400 উইকেট নেয়ার মতোই। ড্রেসিংরুমকে কিভাবে পরিবারের মতো চালাতে হয় এবং প্রত্যাশিত ফলাফল অর্জন করতে হয়, তিনি তার উদাহরণ সৃষ্টি করেছেন। মাশরাফি আমার কাছে জীবন্ত কিংবদন্তি। আপনার সামনের দিনগুলোর জন্য শুভকামনা। ক্যাপ্টেন, আপনাকে খুব মিস করব। দেশ বিদেশের নিত্য নতুন খবরাখবর জানতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।